ও মাঝি নৌকা ঘোরে কে গো কইছিলাম এ নৌকা খালি গোল গোল ঘুরতেছে ঠিক আছে উস্তাদ সামনে কইছরি বানা উস্তাদ কানি মারো তাড়াতাড়ি ঘুরো এলেন তো কিরাশ কর উস্তাদ উস্তাদ এ তো শশান এসে পার্কিং হয়ে গেল উস্তাদ আসসালামু আলাইকুম ফ্রেন্ড কে অবস্থা সবার কেমন আছেন সবাই আমরা চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে আমরা এই যে নৌকা চালাবো আমার বন্ধু সাব্বির চলে এসেছে হাই দাও আসসালামু আলাইকুম ফ্রেন্ড সাব্বির কিন্তু শৈলকুপাতে চলে এসেছে আর আজকে আমাদের সাথে থাকবে যে অন্তর চমলক অন্তর অন্তরে যে আজকে আমরা যাচ্ছি যে শৈলকুপার কুমার নদীতে নৌকা চালাতে নামতেছি ঘাট ও ওয়েদারটা কি আসলে গত রাতে বৃষ্টি হয়েছে তো যে কারণে আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর আস্তে 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 ওঠ এই চাবিটা কার কাছে অন্তরের কাছে সাব্বির নৌকা চালাইতে পারো আমরা কিন্তু একটা ভিডিওতে দেখছিলাম যে সাব্বির নৌকা চালাচ্ছিল কেমন ভাবে নৌকা চালাচ্ছিল এই যে অন্তর কিন্তু এই যে তালা খুলতেছে তালা জ্যাম সমস্যা নেই আমরা কোনো একটা সিস্টেম খুলে নেব দেখতে পাচ্ছেন ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর এখানে কচুরির ফুল রয়েছে হ্যাঁ দেখা যাচ্ছে বেশ অনেকে কাজ করতেছে এদিকে মহিলারা শাক তুলতেছে এদিকে মাছ মারতেছে আর আমরা এই যে নৌকায় উঠবো সেই প্রস্তুতি গ্রহণ করতেছি আগে অন্তর তাহলে ওটা পরিষ্কার কর নৌকাটা আগে পানি পরিষ্কার করা লাগবে তারপর উঠা লাগবে টাকা পয়সার কাছে তেজ পাতা বললাম তো আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু রওনা হয়ে গিয়েছি নৌকা নিয়ে অন্তর গতবার কিন্তু আপনারা ভিডিওতে দেখছিলেন যে আমরা পুকুরের মধ্যে চলতেছি কিন্তু এটা কিন্তু দেখতে পাচ্ছেন এবার কিন্তু বিশাল নদী এবার নদীর মধ্যে আমরা বোট চালাবো আমরা জানি না যে আমরা আবার এই ঘাটে ফিরে আসতে পারবো কিনা তাও আমরা চেষ্টা চালাবো যে আমরা এখানে আসার আমার বিশ্বাস নাই এখানে আসার জন্য একটা এটা পলিনিয়া ভালো ছিল ফোনগুলো যাতে সেভ করো ভাই কি পলিনিয়া ভালো ছিল ভালো ছিল তো এই যে আমরা কিন্তু এখন চলে আসছি নদীর মাঝখানে এই যে আমি এই যে পিছন আসছে মরা ঠিক আছে এই যে হাওয়া মুভির মরা আর এই যে এই পাশে কিন্তু আছে সাব্বির সেও চেষ্টা করতেছে আর আমরা যাব আজকে ওই দূরে ওই পাশে শ্মশান আছে শ্মশানের দিকে যাব প্রথমে আর কি আমরা স্রোতের দিকে যাইতে যাচ্ছি না আমরা স্রোতের বিপরীতে যাব প্রথমে পরে যাতে আমরা স্রোতের দিকে আসতে পারি আমার মন আমি জানি না এরপরে কি আমরা যে এই ঘাট থেকে আর কি রওনা দিচ্ছি আমরা দূরে ওই দিকে যাব আসলে আমারও বইটা ধরার দরকার দেখতেছি এখানে কিন্তু অনেক পানি জমা হয়ে যাচ্ছে এই পানি পরিষ্কার করা লাগবে কারণ না হলে কিন্তু আমরা বিশাল মাঝি ডুবে যাবো ও মাঝি নৌকা ঘোরে কে গো আগো ও মাঝি নৌকা জায়গায় ঘোরে কেন এ নৌকা খালি গোল গোল ঘুরতেছে ঠিক আছে আমরা এই যে মাছ নদীতে গোল গোল ঘুরতেছি আমরা মাছ দরিয়ায় গোল গোল ঘুরতেছি এখানে একটা সিস্টেম আছে ঠিক আছে এই যে অন্তর শোনো তুমি মারবা এই পাশে আর সাব্বির তুমি মারবা এই পাশে দুই আসলে দুইজন দুই পাশে না মারলে পারে তো যাবে না কটিং মাছ পাইছেন কাকা তা আমরা এই যে নৌকা চালাচ্ছি আমরা অনেক সময় পরে একটা অভিনব পদ্ধতি বের করেছি
যে নৌকা একদিক তালে যাচ্ছে, আমি বামে, ঠিক আছে, আমি মারবো ডানে, ও মারবে বামে, নৌকা যাচ্ছে সোজা। এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আশপাশের পরিবেশটা, একটু দেখা দাও এটা কত স্পিডে যাচ্ছে। আর আমরা কিন্তু আরো একটা কথা, আমরা কিন্তু যাচ্ছি স্রোতের বিপরীতে, কারণ আমরা পরবর্তী সময়ে যাতে খুব শান্তি মতো আসতে পারি, যে কারণে আর কি আমরা স্রোতের বিপরীতে এখন যাচ্ছি। আরে ঘুরা রে ভাই, বললাম কি রাস করে দিল সামনে কৈশোরী বানা। আরে যাবে না উস্তাদ, সামনে কৈশোরী বানা উস্তাদ, কানি মারো, তাড়াতাড়ি ঘুরো, বললাম তো কি রাস করে উস্তাদ, উস্তাদ শ্মশানে যাতে যাচ্ছিস, আমার দেহকার নিয়ে যাও শ্মশান, আমি তো শুনলাম আমার দেহকার নিয়ে যাও শ্মশান। আমরা কিন্তু আমাদের প্রথম টার্গেট পূরণ করতে পেরেছি, কারণ আমরা শ্মশান পর্যন্ত আসতে চেয়েছিলাম, আমরা কিন্তু শ্মশান পর্যন্ত অলরেডি চলে এসেছি। তো আমরা এখন চাচ্ছি যে আরও একটু সামনের দিকে যাবো, তো সামনের দিকে যেয়ে তারপরে আবার এই দিকে ব্যাক করবো। আমাদের নৌকা চালানো বা আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানান, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেন। দেখতে পাচ্ছেন যখন রোদ প্রচুর তখন ঘড়িতে সময় 3:48, আজকে কিন্তু দেখছিলাম আমরা যে একটু বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার ছিল, তা আমরা অনেক রোদ দূরের কারণে এই যে আমরা ল্যান্ড করাচ্ছি, আসলে ওই যে দেখতে পাচ্ছেন একটা বসার স্থান, তো আমরা এখানে এখন একটু দাঁড়াবো, আমরা অনেক দূর চলে আসছি, তো আমরা এখানে একটু রেস্ট নিব, এখানে রেস্ট নেওয়ার পরে তারপরে আমরা আবার রওনা দেবো। দেখতে পাচ্ছেন মুখ টুক পুরো অলরেডি কিন্তু পুড়ে গেছে, ঠিক আছে। তো আমরা এখানে এখন নৌকার এখানে দাঁড় করাবো, কিন্তু এখানে কি নৌকা থাকবে অন্তর, কি মনে হয়? তাহলে ওই যে আমরা ওইখানে নিয়ে যাই, তো আমরা অনেক সময় কিন্তু নৌকা চালানোর পরে এই যে উপরে উঠলাম, এখানে দেখতে পাচ্ছেন আমাদের নৌকা। আর এই জায়গাটা কিন্তু খুবই অসাধারণ, মানে এত সুন্দর একটা পরিবেশ, মাঠ, আর এদিকে রয়েছে সাব্বির, এদিকে অন্তর, হাই হাই আমার হাত। এখানে কিন্তু একটা সুন্দর বসার জায়গা আছে নাকি, এটা কি আসলে? হ্যাঁ, এখানে কিন্তু রাত্রে মানুষজন থাকে, একটা মশারি আছে, আছে এই যে লোকও আছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি বেগুন গাছ, এভাবে নেট দিয়ে ঘিরে রাখা হয়েছে যাতে পাতা পোকামাকড় এগুলো না পড়ে। ঋতু যাই হোক, এখানে কিন্তু ঘাস চাষ করা হয়েছে, দেখতে পাচ্ছেন আজকের ওয়েদারটা কিন্তু খুবই জোস। আর আমাদের নৌকাটা কিন্তু ঠিক সামনে রয়েছে, আমরা নৌকাটা ওই যে ওইখানে দেখতে পাচ্ছেন ল্যান্ড করছি। ওয়েদারটা জাস্ট দেখেন কি দারুণ একটা ওয়েদার, তো নৌকা এখানে থাকায় আমরা এখানে একটু রেস্ট নেওয়ার জন্য দাঁড়াইছি। তো এই যে ও কিন্তু আমাদের এলাকায় ঘুরতে আসছে, তো কেমন লাগছে তোমার কাছে শৈলগোপা? আজকে এই যে নৌকা চালায়, তুমি তো নৌকা চালাও নাই, তুমি কিছু বলবা? আমি তো তোমার হাত কাটি নাই। আচ্ছা, হেড মাঝি যদি কিছু করে তাহলে এটা কি হেড মাঝির দোষ? হেড মাঝি তো নৌকার ভালোর জন্য ভালো কিছু করে। না না, আমাদের নৌকাটা তো যাবে না, কারণ হেড মাঝি সেটা সংরক্ষণ করে রেখেছে উপরে, এটা কখনোই যাবে না, কারণ আমরা অনেক সুন্দর করে এটা পার্কিং করছি, ঠিক আছে। আর এই ওয়েদারটাও সেই, ঠিক আছে। আর দেখতে পাচ্ছেন ওই যে সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু তামাক গাছ, আপনারা আপনাদের এলাকায় হয় কিনা জানি না, অনেক এলাকায় হয় অনেক এলাকায় হয় না, যেমন এই যে আমার এই বন্ধুর এলাকায় হয় না, পয়সা বলতেছে যে এটা কি গাছ, পরে আমি তাকে বললাম যে এটা তামাক গাছ, পরে দেখেও আসলে অনেক 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 কি ওই যে কি বলে এক্সাইটিং ছিল যে আসলে এটা কি জিনিস এটা জানার জন্য। আমরা তো সময় একটু রেস্ট নিলাম, এই যে দেখতেছেন আরো দুজন, একটা জিনিস ভাবেন যে এখানে এত সুন্দর একটা প্লেসে বসে বসে আপনি রেস্ট নিচ্ছেন, আর এত সুন্দর একটা ভিউ কেমন লাগবে অন্তর, কেমন লাগলো পরিবেশটা? জাস্ট ওয়েদারটা খুবই সুন্দর, আর চালাইছে কিন্তু আজকে অন্তর আর আমি, আর এই যে সাব্বির সে কিন্তু সবসময় কিন্তু বসেই থাকছে, ঠিক আছে, বসে বসে শুধু ভিউ এনজয় করছে। না আমরা চাই যে সাব্বির ভিউ এনজয় করুক, কারণ সাব্বির আমাদের এখানে একার গেস্ট, আমরা চাই যে সাব্বির
অনেক আনন্দ পাক। থ্যাংক ইউ, ধন্যবাদ, অনেক ভালো। ইউ আর ওয়েলকাম। তো আমরা এখানে বেশ কিছু সময় রেস্ট নিলাম, তো আমরা এখন চলে যাব, যেহেতু এটা রমজান মাস আর এটা রমজানের প্রথম ভিডিও আমার। তো আমরা চলে যাব এখন, প্রায় অলরেডি 4টা বেজে গেছে। এখন বাসায় যাব, বাসায় যেয়ে তারপরে আদার্স যে কাজগুলো আছে সেগুলো করতে হবে। তো চলেন আমরা এখন যাই নিচের দিকে। বন্ধুগণ আসো, কাম। ওয়েদারটা ভাই কি সুন্দর লাগছে জানিস ভিডিওতে। হ্যাঁ, নামতেছি। তো আমাদের একটা প্ল্যানিং আছে, ঠিক আছে? আমরা এই যে এই সুন্দর একটা প্লেস, এরকম একটা নৌকা নিয়ে, ইফতার কিনে নিয়ে আসব। এসে এরকমভাবে নৌকাটা দাঁড় করিয়ে বা ইফতার করবো, আমাদের এরকম একটা প্ল্যানিং আছে। তো যখন করবো তখন সাব্বির তোমাকে ইনভাইট করা হবে, তুমি চলে আসবা। এ রিল্যাক্স রিল্যাক্স। যাই হোক, তো আমরা কিন্তু একটা ইফতার করবো এরকম একটা জায়গায়, মানে এরকম বোট নিয়ে আসব, বোট নিয়ে নদীর মধ্যে চালায়ে দেন যখন আজান দিবে তখন আমরা আর কি ইফতার করবো বোটের উপরে, এরকম একটা ইচ্ছা আছে। তো ইনশাল্লাহ যদি আমরা করি তাহলে আপনাদেরকে ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ। তো চলুন আমরা যাই আবার। এই যে আমরা এখন আবার রওনা দিয়ে দিলাম, এই সুন্দর জায়গা বিদায়। অবশেষে প্রধান মাঝির দায়িত্ব পেয়েছে সাব্বির। কারণ আমরা এখন স্রোতের দিকে যাচ্ছি, যে কারণে আমরা অনেক দ্রুত যাচ্ছি। না না না, এখন কারণ এদিকে স্রোত যাচ্ছে, এটা তো সবাই জানে, এদিকে স্রোত যাচ্ছে। হ্যাঁ, না না, তুমি অতিথি মানুষ, এজন্য আমরা তোমাকে এখন চালাতে দিয়েছি। আমি তো অন্তর পিছনে বসে আছে, অন্তর আর বইটা মারতেছ না, সাব্বির একাই যথেষ্ট। চান মাঝি আস্তে আস্তে আস্তে, মানে স্রোতের দিকে যাচ্ছে বলে এদের মাথাটা তো পুরো নষ্ট করতে যাচ্ছে। ব্রেক উস্তাদ, ব্রেক ঘুরে ভালো, গাড়ি ঘুরে ভালো, ঘুরে ভালো। আর আমি আছি পুরো রিল্যাক্স, শুয়ে আছি। হিন্দি নে পানি নাই, হ্যান্ডেল মারে বনু, আরে আর কি সুন্দর শান্তিতে শুয়েছিলাম। এই যে দুই শয়তানের জন্য কার শান্তি করার মতো আছে। এই কুস্তুরি, এই তো চলে এসেছি। কি দারুণ একটা পরিবেশ, সুন্দর পানি দেখতে পাচ্ছেন, ওয়াও। হে মুনি, হে মুনি, তোর বাবার নাম কি রে? কি খুঁজতে তোর মধ্যে? তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও। আমরা কিন্তু অবশেষে ঘাটে আবার চলে এসেছি, পার্কিং করে ফেলেছি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এন্ড অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সেভাবে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।